শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্যোতিষ তন্ত্র ও বেদান্তের অনুষ্ঠানে সকলকে স্বাগত। সকল দর্শক বন্ধুকে আসন্ন নবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠান। নবরাত্রি সমগ্র ভারতবর্ষে উদযাপিত হয় এবং সেটা প্রাচীনকাল থেকে। মহালয়ার পরের দিন প্রতিপদাদিকাল প্রারম্ভ এবং মহানবমী যাবৎ, এই প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মহামায়ার নটা রূপ, তাকে বলে নব দুর্গা। নটা রূপ মানে কিন্তু নটা ভগবান নয়, নটা রূপ মানে একজনই ভগবান বিভিন্ন রূপ। ঈশ্বর এক অভিন্ন, ঈশ্বর দুটো হয় না। নবরাত্রিতে এই প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত এই নবদুর্গার রূপের যদি পুজো করা হয়, যদি পুজো আধ্যাত্মিক বাহ্যিক আচারে না পারেন, অন্তত নটা রূপের জপ প্রতিদিন 1008, যথাশক্তি ন্যূনতম 108 বার করা যায়। সাত্ত্বিক আহার গ্রহণ এবং ভূমিতে শয়ন করতে হবে এবং অভিষ্য গ্রহণ করতে হবে, তাহলে গ্রহদোষ থেকে যে সাংসারিক অশান্তি, আর্থিক সমস্যা, ব্যবসা বাণিজ্য মন্দা, শারীরিক ক্লেশ তৈরি হয়, তাতে মানুষের জীবন জর্জরিত হয়। বছরের অন্যতম তিথি দেবীপক্ষ, সেই দেবীপক্ষতে এই নবরাত্রির মহালয়ার পরের দিন শুরু হয় প্রতিপদাদিকাল প্রারম্ভ। আমরা দেখে নেব মহামায়ার নবদুর্গার প্রথম রূপ। এই রূপ, এই রূপকে বলে শৈলপুত্রীতি, ওং রিং সৈং শৈলপুত্রই নমঃ ওং। আদিতে প্রণব, শেষে প্রণব, এই দিয়ে, এটাই পুজো মন্ত্র। যদি যারা পুজো করতে জানেন বা পারেন তারা ঘট স্থাপন করে পুজো করবেন, যদি পুজো না করতে পারেন শুদ্ধ আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করার পর শৈলপুত্রীতি রূপটির ওং রিং সৈং শৈলপুত্রী নমঃ এই মন্ত্র 108 অথবা 1008 বার জপ করবে। মায়ের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, ওং রিং ব্রাং ব্রহ্মচারিণ্যই নমঃ ওং। আদিতে অন্তে প্রণব দিয়ে করতে হবে, প্রণব দিয়ে সেতু বাঁধতে হবে। ওং রিং ব্রাং ব্রহ্মচারিণ্যই নমঃ ওং, এই মন্ত্র হচ্ছে মহামায়ার দ্বিতীয় রূপ। তৃতীয় রূপ মহামায়ার চন্দ্রঘণ্টা, ওং রিং চং চন্দ্রঘণ্টাই নমঃ। মায়ের চতুর্থ রূপ কুষ্মান্ডা, ওং রিং ক্রিং কুষ্মান্ডই নমঃ ওং, ওং রিং ক্রিং কুষ্মান্ডই নমঃ। পঞ্চম রূপ স্কন্দমাতা, ওং রিং কাং স্কন্দমাতাই নমঃ। এই যে পাঁচটা রূপ, এই পাঁচটা রূপ পরপর প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত করবেন। অনুষ্ঠান চলবে, চোখ রাখুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম বলবেন। অনুষ্ঠানের পরিশেষে আরো চারটে রূপ রয়েছে। এছাড়া নবরাত্রি ব্রত যারা করবেন তাদের সম্পর্কেও যেটা যেটা বলার প্রয়োজন আছে সেটা অবশ্যই বলবো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত এবং জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2 থেকে 5, শুক্রবার বুধবার রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে,
আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। হ্যালো, বলুন বলুন। 27 বলুন, কি জানতে চাইছেন? না, এর আগেও আমি বলেছিলাম যে যেটা পাচ্ছে সেটাতে স্যাটিসফ্যাকশন না থাকলেও নভেম্বরে শনিটা ডিরেক্ট হবে, নভেম্বরের লাস্ট উইক থেকে যেটা যোগ শুরু হবে সেই যোগে একটা স্টেবল ভালো চাকরি অবশ্যই পাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টা থেকে 5টা, আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলিতে চেম্বার প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রহরাতে। বুকিং নম্বরে ফোন করে নেবেন, ফোন করে জেনে নেবেন এবং বুকিং করে নেবেন। আগের দিন বুকিং করলে ভালো হবে, দিনের দিন বুকিংয়ে অনেক ধরনের সমস্যা হতে পারে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। লাইভ হরোস্কোপ, লাইভ হরোস্কোপ হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা নতুন বস্তু, যেখানে প্রত্যেকটা বছরের ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনস আপনাকে একটা দিশা দেখাবে, পুরো বিষয়টা ভালো করে জানতে পারবেন এবং নিজে নিজেই পড়ে সব বুঝতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করবেন জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন এবং 2টো প্রশ্ন করবেন। অনলাইন কনসালটেশন, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস এবং আরেকটি বিষয় হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস, তন্ত্র এবং বেদান্ত সব কিছুরই ক্লাস আপনারা অফলাইন এবং অনলাইনে করতে পারবেন। তান্ত্রিক দীক্ষা বা তন্ত্রোক্ত দীক্ষার ব্যবস্থা রয়েছে, মন্ত্র দীক্ষা, শক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা এবং সাম্রাজ্য মেধা সাম্রাজ্য দীক্ষা। এই দীক্ষাগুলো গ্রহণ না করে তন্ত্রের ষট্কর্ম, এছাড়া তন্ত্রের কোনো হায়ার লেভেলের কর্ম করতে গেলে সাংসারিক জীবের অনেক বড় ধরনের সমস্যা আসতে পারে। সেই জন্য তন্ত্রটা মুখে বললেই তো হবে না, তন্ত্রটাকে রিয়ালাইজ করতে হবে। তন্ত্রের শাস্ত্রের যে গুণ সেটা মুখে বলা যাবে না, তার জন্য সেটা শিক্ষার প্রয়োজন আছে, গুরুর পাশে বসে সেটা শেখারও ব্যাপার আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন নবরাত্রি উপলক্ষে যে অনুষ্ঠানটা চলছে, নবরাত্রির ভগবতীর 9টা রূপ আমরা স্কন্দ মাতা পর্যন্ত বলেছি, সেই ক্ষেত্রে আগে বলে রাখি মহালয়ার পরের দিন প্রতিপদ, মহালয়ার দিন আপনাদের সংযম করতে হবে এবং প্রতিপদাদি কল্পারম্ভ, যদি চণ্ডীপাঠ করতে পারেন খুব ভালো, যদি না পারেন, সবাই সব কিছু পারে এমন কোনো কথা নেই, সেক্ষেত্রে এই 9টা রূপের স্কন্দ মাতা পর্যন্ত বলেছি। তার পরের রূপটা বলি কাত্তায়নী, কাত্তায়নী রূপের ওং রিং কাং কাত্তায়নী নমঃ ওং, ওং রিং কাং কাত্তায়নী নমঃ ওং, অর্থাৎ আদিতে পীচ মন্ত্রে প্রণব দেবেন এবং শেষে প্রণব দেবেন। যারা পুজো করতে পারবেন করবেন, যারা না পারবেন এই যে মন্ত্র ওং রিং কাং কাত্তায়নী নমঃ, এই মন্ত্র 108 অথবা 1008 বার আসনে বসে জপ করবেন। কালো রাত্রি ওং রিং কালো রাত্রি নমঃ, ওং রিং কালো রাত্রি নমঃ, এই মন্ত্র নবরাত্রিতে জপ করলে কঠিন গ্রহদোষ, কঠিন শত্রু দ্বারা পীড়িত তাদের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রদ হবে। মহাগৌরী ওং রিং মহাগৌর গৌরী ঐ নমঃ ওং, মন্ত্রের শুরু আদি শুরুতে ওং,
শেষে ওং ওং রিং মহা গৌর গৌরী নমঃ। অর্থাৎ এই মন্ত্র করার পর শেষে মহানবমীর দিন নবমী তিথিটা দেখে নিতে হবে, সিদ্ধিদাত্রী, সিদ্ধিদাত্রীর যে মায়ের রূপ সেই রূপ ওং রিং শ্রিং দুং দুর্গাই সিদ্ধিদাত্রী ওই নমঃ ওং। এ হচ্ছে সিদ্ধিদাত্রীর রূপ, ওং রিং শ্রিং দুং দুর্গাই সিদ্ধিদাত্রী নমঃ ওং। এই মন্ত্র 108 বার বা 1008 বার নবরাত্রি ব্রতর ক্ষেত্রে যদি ঘট স্থাপন করে পুজো করতে পারেন ভালো, যদি না পারেন প্রত্যেক দিন প্রাতে উঠে এই মন্ত্র জপ 1008 করলে ভালো হয়। যাদের শরীর সুস্থ নয় তারা 108 বার করবেন, এক আসনে বসে করবেন, আসনটা নড়াবেন না, অখণ্ড প্রদীপ জ্বালাবেন, আর যে এই রূপের যে কোনো একটি রূপ অথবা মা দুর্গার যে সপরিবারের রূপ আমরা পুজো করি সেই রূপ জবা ফুল এবং অপরাজিতার মালা প্রতিদিন পরিয়ে শ্রীমূর্তির সামনে ধূপ এবং দীপ জ্বালিয়ে এই মন্ত্র এই নাম জপ করবেন। এটাও ভগবানের নাম, সেই নাম স্মরণের জায়গাটাই চলে আসলো। এতে কি হবে, ইন্দ্রিয়গুলো দমন হবে, যাদের অশুভ কুপিত দশার মধ্যে আছেন, ধরুন সাড়ে সাথে চলছে, ধরুন মাঙ্গলিক আছে বিয়ে হচ্ছে না, গ্রহণযোগ আছে, কালসর্প আছে, এই ধরনের বিভিন্ন কঠিন যোগ যখন আপনাকে সাংসারিক জীবনে অতিষ্ঠ করে তুলবে, তখন যদি আপনি নবরাত্রি ব্রত এই শুদ্ধ ভাবে করতে পারেন 9টা দিন, আপনার জীবনের সকল সমস্যা, সমস্যা তো শেষ হয় না, সেই সমস্যার সমাধান অবশ্যই সেই ভগবতী করে দেবেন। নবরাত্রি এমন একটি ব্রত এই সারা বছরের মধ্যে অন্যতম 9টা দিন শুদ্ধ আহার, শুদ্ধ বস্ত্র এবং অখণ্ড প্রদীপটা 9টা দিন জ্বলবেন, মানে নিভবে না, আর নিচে শয়ন করতে হবে কম্বলে। একটা কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে ভগবতীর এই সহজ আরাধনাকে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই গ্রহর কঠিন পীড়া থেকে আপনারা মুক্তি পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং বামাকালীর এই গুহ্য রূপ আগামী মহালয়ার অমাবস্যায়, এই মহালয়ার অমাবস্যায় যাদের কঠিন কঠিন সমস্যা গ্রহের, গ্রহ পীড়া থেকে কি হতে পারে আমরা সাধারণ মানুষ সেটা বুঝে উঠতে পারি না, যতক্ষণ না হয় পড়ায় অমনোযোগী, প্রেম নিয়ে সমস্যা, সাংসারিক শান্তি নেই, ঋণে জড়িয়ে গেছেন, ব্যবসা মন্দা যাচ্ছে এবং দাম্পত্য শান্তি নেই, ভাড়া বাড়িতে দীর্ঘদিন আছেন, এরকম হাজার হাজার সমস্যার তালিকা সাংসারিক জীবনে থাকে। কিন্তু থাকলে আপনি পালিয়ে গেলে তো হবে না, আপনাকে কি করতে হবে, সংসারে থেকে যুদ্ধ করতে হবে। সংসার একটা যুদ্ধক্ষেত্র, একটা ব্যাটল ফিল্ড, সেইখানে দাঁড়িয়ে স্থিরভাবে যুদ্ধ করতে হবে আর ভাবতে হবে সংসারটা ভগবানের, আমি তার দাস, খুব সহজ জিনিস সহজভাবে নিতে হবে, সংসারটা ভগবানের আমি তার দাস, এই ভাব নিয়ে যদি সংসার ভগবতীর চরণ যুগলে, শ্রী ভগবানের চরণ যুগলে দেন তাহলে দেখবেন আপনার সংসারের সমস্যাগুলো ধীরে 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 সব মিটে যাচ্ছে। আরেকটি বিষয়, তন্ত্র নবরাত্রি শিবরাত্রি জন্মাষ্টমী যত তিথি আছে এটা জেনে রাখবেন, যে ক্রিয়াই করবেন গুরু বাদ দিয়ে করা যাবে না, গুরু দিয়েই শুরু এবং গুরুর মধ্যেই, এমনকি যদি আপনি গুরুর চরণ যুগলে নবরাত্রি করেন তাতে বরং আরো ভালো ফল হবে। গুরুই কিন্তু ব্রহ্ম, গুরুরেব পরম ব্রহ্ম, গুরুর রূপটা একটু দেখুন, ধ্যান মূলং গুরুমূর্তি মন্ত্রমূলং গুরুপদং,
পূজামূলং গুরুপদ, আর ধ্যানমূলং গুরুমূর্তি, গুরুর পূজো করবেন, গুরুর ধ্যান করবেন, গুরুর বাক্য মন্ত্রের মতো মানতে হবে। আপনি নবরাত্রিতে যদি সেটি করে এগোতে চান, যারা দীক্ষিত তাদের জন্য বললাম, যারা দীক্ষিত নয় তারা অঙ্গের জায়গায় নম বলে ক্রিয়াটা শুরু করবেন। যে মন্ত্রগুলো বললাম আরেকবার আপনারা শুনে নিন। প্রথম শৈলপুত্রী, ওং রিং স্বয়ং শৈলপুত্রেই নমঃ। ব্রহ্মচারিণী ওং রিং ব্রাং ব্রহ্মচারিণ্যই নমঃ। ওং চন্দ্রঘণ্টা ওং রিং চং চন্দ্রঘণ্টাই নমঃ। কুষ্মাণ্ডা ওং রিং ক্রিং কুষ্মাণ্ডেই নমঃ। লাইভ ইন ফোনে স্বাগত, নমস্কার বলুন। বলুন, ডেট অফ বার্থ টাইম। টাইম বিকেল, কি জানতে চাইছেন মেয়ের সম্পর্কে? সাংসারিক জীবন মানে বিবাহিত জীবন, দাম্পত্য শান্তির অভাব থাকবে, শরীরটা অন্তত ডিসেম্বর মাস পর্যন্ত ভোগাবে, এবং শারীরিক জায়গায় ওর কিন্তু বিশেষ প্রতিকারের ব্যবস্থা করতে হবে, নাহলে শরীরটা রোগের বাসা বাঁধবে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আর দাম্পত্য এবং সংসারের শান্তির অভাব হবে, যে যে দু তিনটি গ্রহের পরিস্থিতিটা শুভ জায়গায় নেই, সেটার জন্য ভেঙে পড়ার কিছু নেই, তাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে, শরীরটাও সুস্থ হবে এবং সাংসারিক শান্তিও নেমে আসবে। 25 সালে হ্যাঁ, ওর নামে করবে না ওর স্বামীর নামে করবে? ওর নামে ব্যবসা করতে পারে, কোনো অসুবিধা নেই। এখন থেকে যদি গোছায় তাহলে 25 সালের ফেব্রুয়ারি থেকে ব্যবসা করতে পারে, খাদ্যদ্রব্য করতে পারে, মুদির দোকান করতে পারে, বস্ত্র করতে পারে, জামা কাপড়ের ব্যবসা করতে পারে, এরকম প্রচুর তালিকা রয়েছে। এটার জন্য তো আপনাকে একটু চেম্বারে এসে কথা বলতে হবে, সব কথা তো লাইভ ইন ফোনে সম্ভব হয় না। আপনি মেদিনীপুর কোথায় থাকেন? আচ্ছা, ও ধানবাদে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যেখানে, হ্যাঁ আপনি ফোন করেছিলেন, একবার কথা হয়েছিল। আপনার যেটা, আপনার যেটা কাছাকাছি সুবিধা হয় অনলাইনে কনসালটেশন করতে পারবেন। এছাড়া শ্যাওরাফুলি, কালীঘাট, শোভাবাজার, খড়দহ, হাওড়া ময়দান, এ কটি জায়গায় চেম্বার আছে, আপনি সেই চেম্বারেও আসতে পারবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে, মায়ের যে রূপটা দেখাচ্ছিলাম, স্কন্দ মাতা, স্কন্দ মাতা ওং রিং কাং স্কন্দ মাতা ওই নমঃ ওং। এই মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে, প্রথম প্রণব দিতে হবে সেতু, এবং শেষেও প্রণব যাবে, দুটোতেই ওং দিয়ে এই মন্ত্র জপ করতে হবে। কাত্যায়নী ওং রিং কাং কাত্যায়নী নমঃ। কাত্যায়নী হচ্ছে মহামায়ার একটি রূপ, রূপ মানে একটি নাম, অন্য কিচ্ছু নয়। কিন্তু নবদুর্গার নটা রূপ মানে নখানা ভগবান নয়, কিন্তু ভগবান একজনই, তার বিভিন্ন রূপ, তার ধ্যান, তার বীজ মন্ত্র আলাদা। যারা পুজো করতে পারবেন তারা পুজো করবেন নবরাত্রিতে, যারা পারবেন না তাদের জন্য জপ 1008 করলে খুব ভালো হয়, না পারলে 108। কালরাত্রি ওং রিং কালরাত্রি নমঃ ওং, এই রূপের উপাসনা করলে সমস্ত শত্রু বিনষ্ট হবে। মহাগৌরী ওং রিং মহাগৌরী ওই নমঃ ওং। সিদ্ধিদাত্রী ওং রিং শ্রিং দুং দুর্গাই সিদ্ধিদাত্রী নমঃ ওং। নবরাত্রি পালনের ক্ষেত্রে একটি কথা বলি, পুজো বা জপ করার পর সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, বিশেষ করে ফল সাবু খেলে ভালো হয়,
সন্ধ্যার পরে, অস্ত যাওয়ার পরে, সন্ধ্যা দেওয়ার পরে আপনার অভিষ্য করতে হবে ঘি আতপ চালের ভাত, একদম ব্রহ্মচর্য পালনের মতো করে নিষ্ঠার সাথে ভগবতীর এই আরাধনা নবরাত্রিতে করলে সমস্ত সকল গ্রহপীড়ার থেকে যে দুঃখের সৃষ্টি হয়, দুঃখটা সৃষ্টি হয় গ্রহপীড়া থেকে, সেই পীড়ার থেকে আপনি অনেক মুক্তি পাবেন। আগামী মহালয়ার অমাবস্যায় বামাকালীর গুহ্য রূপ একটু দর্শন করলে বুঝতে পারবেন, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে কলিতে দুটো পথ, একটা তন্ত্র আর একটি হরিনাম, তন্ত্রের গুহ্য রূপ বামাকালীর, যে রূপ দর্শন করলে সমস্ত দুঃখ দুর্দশা এক রাত্রে চলে যেতে পারে। প্রতিটি গ্রহের ইষ্ট দেবী এই যে রূপ, এই রূপের মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, মহামায়া প্রতিষ্ঠিত, এবং এই রাতুল চরণ যুগলে আপনাদের জন্য সমস্ত গ্রহ পীড়ায় যারা ভুগছেন তাদের জন্য ক্রিয়ার ব্যবস্থা অবশ্য প্রত্যেক বছর করা হয়, এবারেও করা হবে। হ্যালো, 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 হ্যাঁ বলুন। জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ সময়, আচ্ছা, জন্ম তারিখ 1/1/1996 রাত দুটোর সময়। 1/1/1996 রাত দুটো কোথায়? এটা আমার বনগাঁ ব্লকের নিশ্চিন্তপুর। কি জানতে চাইছেন? বলছি আমার মেন জানতে চাইছি, আমি কোন ক্যারিয়ার সম্বন্ধে যা করতে যাচ্ছি, কোনো কাজ আমি করতে গেলে পরে সব জিনিসই আর কি বাধা হয়, ঠিক আছে? প্রথম হচ্ছে এই মুহূর্তে আপনার রাশির দ্বাদশে রাহু রয়েছে, রাশির একাদশে শনি বক্রী রয়েছে। শনি সক্ষেত্রে থাকলেও একাদশে যদি বক্রী থাকে, রাশিতে দৃষ্টি দেয়, তাহলে যে কাজেই হাত দেবেন সব পিছিয়ে যেতে থাকবে, হলো? এবং তার জন্য একটা অবসাদ, হতাশা, না সেটা করতে পারছেন না, তার পেছনের কারণ আছে। আপনার যে রাশিচক্রটা খুব খারাপ তা নয়, তবে বর্তমান গোচরের অবস্থা ভালো নয়, সেটাকে একটু প্রতিকার করতে হবে কর্মের জন্য, কেরিয়ারের জন্য। আর 25 সালের মার্চের পর থেকে আপনার উন্নতিটা একটু স্বাভাবিকভাবে এগোবে। 25 সালের মার্চ, হ্যাঁ, ঠিক আছে। আপনার কোথায় কোথায় বাড়ি? বনগাঁ থেকে আপনি খড়দার বাড়িতে আসতে পারেন। একদম লোকেশনটা আপনি বুকিং নাম্বারে জেনে নিন, আজকেই বাড়িতে চেম্বার আছে, ঠিক আছে? বুকিং নাম্বারে আপনি ফোন করলে ডিটেল বলে দেবে। আপনি বনগাঁ থেকে দমদমে নেমে খড়দায় আসলেই, খড়দা স্টেশন থেকে 10 মিনিট, আপনার আজকেই বন নিজের গৃহে চেম্বার আছে 3টে থেকে। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, সব জেনে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা কঠিন গ্রহ পীড়ায় ভুগছেন, খুব দুঃসময় যাচ্ছে, গোচর এবং মহাদশা অশুভ থাকলে আপনাকে কোনো কর্মে এগোতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই নবরাত্রি, নবরাত্রির 9টি রূপ, যে রূপগুলো দেখানো হলো এবং যে রূপের মন্ত্রের কথা বলা হলো, রূপগুলোকে আরেকবার দর্শন করুন। এবং শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্পাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, প্রতিটি রূপই মায়ের এক একটা রূপ, এবং সেটা মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত ধৈর্য পবিত্রতার সাথে মন্ত্র জপ বা পুজো, পুজো সকলে পারেন না, বাড়ির মহিলারা পারেন না, অনেক পুরুষও পুজো শেখেননি বা অধিকার হয়নি, তাদের ক্ষেত্রে অত বৃহত্তর বিষয়ে না গিয়ে তারা শ্রী ভগবতীর একটি বিগ্রহ সামনে রেখে, শ্রীমূর্তি রেখে সেখানে 5টা ফল, মিষ্টি এবং অখণ্ড প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আসন করে বসে যে মন্ত্রগুলো বলেছি, দরকার হলে আপনারা ইউটিউব সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সেখানে অনুষ্ঠানটা দেখে নেবেন, এবং ফেসবুক পেজ
লাইক অ্যান্ড শেয়ার করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রীয়ারপুর, সেখানে আপনারা এই মহামায়ার নটা রূপের উপাসনা নটা দিন করলে যত বড় দুর্ভোগ আপনাদের অদৃষ্টে থাকুক সেই দুর্ভোগ অবশ্যই শ্রী ভগবান আপনাকে রক্ষা করবে এবং মুক্তিও দেবে। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটি বই প্রতিটি সাবজেক্ট আলাদা, আপনারা নিজেরা ঘরে বসে বসে এইটার এই বই পড়ে নিজেদের ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলি দুপুর দুটো থেকে পাঁচটা, শুক্রবার বুধবার রবিবার নিজগৃহ মন্দির জহরাতে খর্দা স্টেশন থেকে 10 মিনিট, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 6টা। অনলাইন কনসালটেশন, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হায়ার ক্লাস, বেদান্ত তন্ত্রের ক্লাস, এছাড়া তান্ত্রিক দীক্ষা, তন্ত্রোক্ত দীক্ষা অন্যান্য দীক্ষার তুলনায় একটু আলাদা। তন্ত্রের দীক্ষা অভিষিক্ত হয়ে করতে হয়, অর্থাৎ অভিষেকের সাথে দীক্ষা হবে। প্রথম হবে মন্ত্র দীক্ষা, দ্বিতীয় হবে শাক্তাভিষেক, তৃতীয় হবে পূর্ণাভিষেক, চতুর্থ হবে ক্রমদীক্ষা এবং পঞ্চম হবে সাম্রাজ্য এবং মেধা সাম্রাজ্য। গৃহস্থের জন্য এই দীক্ষা না নিয়ে তন্ত্রের কোনো উপাসনা, তন্ত্রের কোনো পথের মধ্যে প্রবেশ করলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, প্রত্যেকেই ফোন করছেন, ফোন করবার জন্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে, অতএব যারা ফোন এখনো করেননি তারা ফোন করে নেবেন। আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন, সমস্ত অনুষ্ঠানগুলো সেখানে দেখতে পারবেন। 9674009632 9836707077। আগামী মহালয়ার অমাবস্যা, যত অমাবস্যা আছে, কৌশিকী, মহালয়া, দীপান্বিতা, বকুল অমাবস্যা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা মহালয়া। হ্যালো, যিনি ফোন করলেন তার লাইনটা কেটে গেল, আবার ট্রাই করতে পারেন। এই মহালয়ার মহানিশীতে সারেসাথী কালসর্প মাঙ্গলিক, গ্রহণ দোষ, বিষ যোগ, ধাইয়া, কেমুদ্রুম যোগ, সাধু সর্প যোগ, এই যোগগুলো প্রত্যেকটি অশুভ যোগ। এই যোগের প্রতিকার কোনো সময় রত্ন দিয়ে হবে না, এই যোগের প্রতিকার সবসময় দৈবভাবে আসতে হবে, দৈব প্রতিকারই সব। হ্যালো 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 বলুন বলুন, ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ডেট অফ বার্থ টাইমটা। টাইম আচ্ছা, কোথায়, কি জানতে চাইছেন? আচ্ছা, ও এখন কি করছে? আচ্ছা, প্রথম হচ্ছে ওর একটু সারেসাথীর লাস্ট ফেজ চলছে, যেখানে চাকরি করছে এর থেকেও বেটার চাকরি 25 সালে মে মাসের মার্চ থেকে মেয়ের মধ্যে হবে, আরও বেটার স্যালারি, আরও বেটার পজিশন, এবং সারেসাথীটা চলে গেলে খুব ভালো যাবে লং টার্ম, ঠিক আছে? আচ্ছা, ওর বিয়ে করেছে? আচ্ছা, বিবাহিত জীবন গুড। আর কেরিয়ারটা 25 সালের ওই মার্চের পর থেকে খুব ভালো যাবে, প্রায় 11 বছর, হ্যাঁ অত্যন্ত ভালো যাবে। আর কিছু জানতে চাইছেন? ওর ট্রান্সফার নভেম্বর থেকে মার্চের মধ্যে খুব প্রবল যোগ, ঠিক আছে, শনিটা ডিরেক্ট হলেই ও ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, কালীঘাট প্রতি সোমবার, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শ্যাওড়াফুলি,
বুধ শুক্র এবং রবিবার হচ্ছে নিজ গৃহ রহরাতে, শোভাবাজার প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর এক নম্বর গেটের উল্টো দিকে বাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। লাইভ ইন ফোনে যারা ফোন করছেন তাদের ধন্যবাদ। লাইভ ফরোস্কোপ, ছোট ছোট শিশু, নতুন প্রজন্ম, তাদের জন্য বাবা মায়েরা খুব দুশ্চিন্তাগ্রস্ত। কেন? তাদের কেরিয়ার, তাদের আয়ু, তাদের শরীর, সন্তানের জন্য চিন্তা বাবা মায়ের স্বাভাবিক ধর্ম এটা। সেই জন্য ওই লাইভ ফরোস্কোপের মধ্যে সন্তানের সমস্ত কিছু পেয়ে যাবেন, অর্থাৎ যেটা যেটা জানার আকাঙ্ক্ষা সেটা অবশ্যই পাবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আগামী মহালয়ার অমাবস্যা। হ্যালো 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 হ্যাঁ বলুন। ১৩ই আগস্ট ১৯৯৭ টাইম কোথায়, জন্মটা কোথায়? হ্যাঁ সেটা কোথায়, জায়গাটার নাম? আচ্ছা বলুন কি জানতে চাইছেন। প্রথম কারণ হচ্ছে ওর বৃশ্চিক রাশি, রাশির চতুর্থে শনি বক্রী রয়েছে, ধাইয়া চলছে, ধাইয়া চলাকালীন খুব একটা সময় ভালো যায় না, একটু যুদ্ধ হয়, বাধা হয় কর্মে। এই সমস্যাটা থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে অনেকটাই কেটে যাবে, আর ২৫ সালের ধাইয়া তো চলে যাবে, সেক্ষেত্রে তারপরে টানা একটা ভালো সময়ের মধ্যে অতিবাহিত হবে। হ্যাঁ হ্যাঁ, আর শনিটা না জন্মকালীন ওর অশুভ, চতুর্থে বক্রী আছে, ওই জায়গাটা প্রতিকার করতে হবে, নাহলে ওর মায়ের শরীরটা নিয়ে সমস্যা তৈরি হবে। আর ফোর্থ হাউসে শনি বক্রী থাকা ভালো নয়, তবুও বৃহস্পতির ক্ষেত্রে আছে, চতুর্থে শনি অত্যন্ত অশুভ, অতএব তাকে কিন্তু একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, তাদের জন্য বা অসুস্থ বা কর্মব্যস্ত তাদের জন্য অনলাইন কনসালটেশন 9674009632 9836707677। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকল অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। এছাড়া কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ফেসবুক পেজ লিঙ্ক অ্যান্ড শেয়ার করলে অনুষ্ঠানগুলো সমস্ত আপনারা দেখতে পারবেন। আগামী হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন ডেট অফ বার্থ টাইম টাইমটা বলুন তো। আচ্ছা কি জানতে চাইছেন বলুন। আপনার তো এমনি মকর রাশি, মকর রাশির সাড়ে সাতির একদম লাস্ট ফেজ, রাশির দ্বিতীয় শনি বক্রী আছে, তবে এই মুহূর্তে বৃহস্পতির অবস্থানটা গুড, মানে যেভাবে চেষ্টাটা করছেন চেষ্টাটা চালিয়ে যান। ফেব্রুয়ারি ২০২৫ থেকে জুলাই ২০২৫ এই স্প্যানটার মধ্যে কর্মস্থানে ভালো একটা স্টেবল ওয়ার্ক আপনার ক্লিক করবে। হ্যাঁ যোগ আছে, মারাত্মক যোগ আছে, চেষ্টাটা চালিয়ে যান। শনিটা কিন্তু বক্রী, এটা মাথায় রাখতে হবে, বুধটাও বক্রী, এই দুটো গ্রহকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ করতে পারেন, পান্নাটা খুব দরকার, তাহলে কি হবে যোগাযোগটা দেয় তো, সেই যোগাযোগটা ম্যাচিওর করা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নবরাত্রি, মহালয়ার অমাবস্যা, আগামী এই দুটো তিথি গ্রহপীড়ায় যারা ভুগছে, গ্রহপীড়া হলে বিভিন্ন রকমের উপদ্রব হয়, কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে অসফলতা, কারো ক্ষেত্রে ফিনান্সিয়াল ট্রাবল, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, এক একজনের এক এক রকম প্রবলেম। প্রবলেম কিন্তু একটা হয় না, সংসার মানেই একটা প্রবলেমের স্থান, সেখানে গ্রহ যদি আপনার অশুভ অবস্থান করে, তার শান্তির ব্যবস্থা না করেন,
তাহলে এটা চলতেই থাকবে, লাইফটা এনজয় করতে পারবেন না। কারণ গ্রহ মানে ঈশ্বর আর প্রারব্ধ কর্ম, গত জন্মগুলোর কর্মগুলো গ্রহপীড়ার দ্বারা রিফ্লেক্ট হয়। এটা জ্যোতিষীরা বলতে চায় না, দেখবেন তার কারণ আছে। তার কারণ হচ্ছে সেই শিক্ষাটা না থাকলে বলতে পারবে না। তার কারণ হচ্ছে এই যে শনি রাহু মঙ্গল প্রতিটি গ্রহ বা নক্ষত্র ভগবান, ভগবানই তাই। তার কারণ গীতাটা যদি পড়েন ভালো করে, তাহলে সেখানে ভগবান বলছেন গ্রহ নক্ষত্র আমি, সূর্যও আমি, তার মানে গোবিন্দই সব। এখন গোবিন্দ সব এটা তো আমরা বুঝতে চাইছি না, আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করতে গিয়ে মূল তত্ত্ব যেটা সেখান থেকে সরে আসছি। প্রতিটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে ধরুন শনি দক্ষিণাকার, বৃহস্পতি তারামা, বুধ ত্রিপুরা সুন্দরী, শুক্র ভুবনেশ্বরী, রাহু ছিন্নমস্তা, কেতু ধূমাবতী, মঙ্গল বগলাবতী, এগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা কিছু নয়, এক একটা রূপ। যখন যে সমস্যা হচ্ছে তখন সেই রূপের উপাসনায় যেতে হবে। আর নবরাত্রি ব্রত করলে, নবরাত্রি ব্রত যদি করবেন, নাহলে নবদুর্গার যে রূপ এবং যে পুজোর মন্ত্রগুলো দেখানো হয়েছে এবং বলা হয়েছে সেগুলো যদি লিখে নেন এবং ওই 9টা দিন সেই এই রূপগুলোর মন্ত্র জপ 1008 বার করে করতে পারেন এবং পবিত্র জীবনযাপন করে সাত্বিক আহার গ্রহণ করে, তাহলে জেনে রাখবেন কঠিন গ্রহ পীড়ায় যারা ভুগছেন তারা সেখান থেকে মুক্তি পাবেন এবং অনেক শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করতে পারবেন। শাওরা ফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। বুকিং নম্বরে ফোন করে আসতে হবে এবং বুকিং নম্বরে ফোন করে সমস্ত ডিটেল তথ্যটা জানতে পারবে। অনলাইন কনসালটেশন শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশনের জন্য সব সময় খোলা, শুধু টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়ার জন্য বুকিং নম্বরের নিয়মটা জেনে নেবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের ক্লাস চলছে, সেখানে ভর্তি চলছে, পার্সোনালি পড়তে পারেন এবং অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন জন্ম তারিখ সময়টা। 16/12/2003 টাইম কোথায় বলুন, কি জানতে চাইছেন? না, করোনা, করোনার সময় পর্যন্ত গেছি, তারপরে আর আসা হয়নি। তা মেমারিতে কোনো অসুবিধা নেই, সেখানে শাওরা ফুলিতে আমার চেম্বার আছে। বলুন কি জানতে চাইছেন? ও এখন কি করছে? মানে অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল, প্রথম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিতে পারে সরকারি চাকরি, এছাড়া কোনো প্রফেশনাল কোর্স করতে পারে। এই মুহূর্তে, এই মুহূর্তে যে ওর রাশি, তার দ্বাদশ একাদশ দশমে রয়েছে বৃহস্পতি, তাহলে অষ্টমপতিত্ব দোষ আছে। 25 সাল থেকে 27 সাল এই স্প্যানটার মধ্যে ওর কর্মযোগটা প্রবলভাবে এগোবে, ভালো করে ভালো চাকরি পাবে, তবে সরকারি চাকরির প্রস্তুতিটা নিতে পারে। আর কি জানতে চাইছেন? আমার তো চেম্বার সেট আপ করা আছে, লেখা আছে, এখন তো বলে দিচ্ছি। শাওরা ফুলি স্টেশনের পাশে, আপনি বুকিং নম্বরে ফোন করে, সবাই জানে ওটা, চেনা। হ্যাঁ, স্টেশনের পাশেই, একদম স্টেশনের পাশেই। আপনি প্রতি বৃহস্পতিবার, হ্যাঁ, দুপুর 2টা থেকে 5টা আপনি বুকিং নম্বরে ফোন করে চলে আসতে পারবেন। মেমারির মানুষরা সবই শাওরা ফুলিতেই আসে। হ্যাঁ, অবশ্যই লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন নবরাত্রি এবং মহালয়া, এই দুটি তিথি পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত মহামায়ার নবদুর্গা রূপের উপাসনা। উপাসনা শুনলে ভয় পাবেন না, বড় কিছু ব্যাপার নয়। যারা নবদুর্গার পুজো করতে পারেন তারা করবেন, যারা পারবেন না
প্রতিটি রূপের মন্ত্রের কথা বলা হয়েছে, সেই মন্ত্রগুলো জপ করবেন। অনুষ্ঠানটা যারা দেখছেন বা দেখেছেন তারা জানেন সেই মন্ত্রগুলো হয় 108 নয় 1000 8। যে আসনে বসে করবেন আসনটা 9 দিন নাড়াবেন না, অখণ্ড প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং ভগবতীর একটি রূপ শ্রীমূর্তির ফটো থাকবে আপনাদের সামনে। সেটা নিরাকার আর সাকারের মধ্যে কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে, তো সাংসারিক জীবদের সেখানে মায়ের একটি জবা ফুল এবং অপরাজিতা এবং বেলপাতার মালা পরাবেন। পরিয়ে প্রতিদিন ওই এক আসনে বসে জপ এবং সন্ধ্যার পরে অভিষ্য গ্রহণ করতে হবে, আতপ চাল ঘি এই ভাত এবং সবজি। এইটা না খেয়ে কিন্তু আপনি ধর্ম করতে পারবেন না, কারণ যাদের সুগার আছে তারা এই ধরনের ক্রিয়া কিন্তু করতে পারবেন না, সেক্ষেত্রে কিছু খেয়ে করবেন। ঈশ্বর কোথাও বলেননি যে উপবাস করে ক্রিয়া করতে, কলিতে উপবাস নিষিদ্ধ, তন্ত্রেই বলা আছে পরিষ্কার। আর উপবাস কথাটার মানে অনেকে বোঝে না, ভাবে বোধহয় না খেয়ে, উপমানে কাছে, কাছে বাস করা, ভগবানের কাছে বাস করতে গেলে একটু ফাস্টিং করলে কি আর ইন্দ্রিয়গুলো দমন হয়, অন্য কোনো ব্যাপার নেই। আপনি খেয়ে পুজো করলে ভগবান রেগে যাবে, ভগবান কারো উপর রাগেন না, তিনি মঙ্গলময়, সবসময় মঙ্গল করছেন, কারণ তিনি তো অন্নটা জোটাচ্ছেন, তা তিনি আবার খেতে বারণ করবেন কেন? তা এই ধরনের তত্ত্বটা বেদান্তের পড়াশোনা না করলে তো সেই মানুষ বুঝতে পারবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ। বুধ শুক্র রবি খড়দহ নিজ গৃহ, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে বাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান সরস সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2 থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি বুধবার শুক্রবার রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, সমস্ত অনুষ্ঠানগুলো সেখানে দেখতে পারবেন। যারা বুকিং করবেন বুকিং নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, চেম্বার অ্যাড্রেসটাও যাচ্ছে, যার যেখানে যখন সুবিধা বুকিং করলে বুকিং নাম্বারে ডিটেল তথ্য জেনে যাবেন। আর অনলাইন কনসালটেশন, তন্ত্রোক্ত দীক্ষা, তান্ত্রিক দীক্ষার আয়োজন আছে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম? 10:35 ওর কর্কট রাশি, রাশির অষ্টমে শনি ধাইয়া চলছে এই মুহূর্তে, এই বছর বিয়ে হওয়ার যোগটা নেই বললেই চলে, নেক্সট ইয়ার বিয়ের যোগটা পড়ছে, মার্চ 2025 থেকে 2026 সালের অক্টোবর, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, অর্থাৎ সাউথ অথবা ওয়েস্ট অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওর মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে মাঙ্গলিক পাত্রীর সঙ্গে দিলে ভালো হবে। আর মঙ্গল আর শনি জন্মকালীন অষ্টমে, এটা ভালো নয়, আয়ুর পক্ষে ভালো কিন্তু কাজে কর্মে শরীরের পক্ষে একদমই ভালো না। মঙ্গলটা যেহেতু লগ্নে, ইন ফিউচার কিন্তু হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা থাকবে, মঙ্গলটার খুব ভালো করে প্রতিকার করার ব্যবস্থা করুন। এবং বৃহস্পতিটা বকরি, ষষ্ঠাধিপতি বকরি এবং ভাগ্যপতি বকরি, অতএব রেট্রোগ্রেড বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করলে অবশ্যই একটা সুস্থ জায়গায় ও বিচরণ করবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, অনুষ্ঠান একদম শেষ মুহূর্ত, নবরাত্রি, ডিটেল তথ্য দিয়ে জানানো হলো, আরো অনুষ্ঠান হবে সেখানেও সেটা দেখতে পারবেন। যারা এই মুহূর্তে এখানে থাকলেন না তারা ইউটিউবটাকে কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ নবরাত্রি অনুষ্ঠান দেখতে পারবেন। চেম্বারগুলো আরেকবার জেনে নিন, শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5টা, শুক্রবার বুধবার রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার।